আসসালামু আলাইকুম। তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজা হয় এমন একটি পেঁপে ভাজির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে হাফ কেজি ওজনের একটি পেঁপে নিয়েছি। প্রথমে আমি পেঁপের সবুজ অংশ খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। পেঁপেটা কেটে চার টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছি। এভাবে 10 মিনিট ভিজিয়ে রাখব, তাহলে পেঁপের যে এক্সট্রা কষ আছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপরে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। সেম কাজটা বটি দিয়েও করা যেতে পারে, তবে কিছু পাতলা কিছু মোটা এরকম যেন না হয়, তাহলে ভাজি করার সময় যেগুলো পাতলা সেগুলো ভেঙে যাবে। গ্রেটার দিয়ে করলে এই ভাজিটা সব থেকে বেশি পারফেক্ট হবে। একেবারে পাতলা পাতলা করে কুচি হয়েছে, কি সুন্দর লাগছে। তো এভাবেই আমি সবগুলো করে নিব। গ্রেট করে নেয়ার পরে এটি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ পেঁপে কুচি হয়েছে। তো এখন আমি রান্না করে নিব। প্রথমে একটা কড়াই গরম করে সেখানে 1 কাপের 1/4 ভাগ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পরে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 2টা মরিচ কেটে নিয়েছি, মধ্যের আটিগুলো আমি ফেলে দিয়েছি। এটা থেকে শুধু ফ্লেভার আসবে, কোনো ঝাল বের হবে না। এভাবে মরিচ কুচি করে দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। এগুলো ভাজি হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 5টা কাঁচামরিচ এবং 1/2 পরিমাণ তেজপাতা। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। 5 সেকেন্ড আমি এই হলুদের গুঁড়ো তেলের মধ্যে ভেজে নিব, তাহলে খুব সুন্দর লালচে একটা কালার আসবে। এই সোনালি কালারটা যদি আমি হলুদ পরে দিই তাহলে কালারটা এরকম আসবে না, প্রথমেই দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁপে কুচি। তো এইটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, কোনোভাবেই হাই করা যাবে না, যেহেতু পানি ছাড়াই পুরো রান্নাটা করা হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখব। তবে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়, এই ভাজিটা যদি পুড়ে যায় তাহলে এর আসল মজাটা পাওয়া যাবে না। তো আমি একটু পরপর নেড়ে দিয়েছি, আর এখানে ঢাকনা তুলে নেওয়ার পরে আমি কিন্তু আর ঢাকনা ব্যবহার করব না, প্রথম পর্যায়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব 7 মতো লবণ। লবণটা কোনোভাবেই আগে দেওয়া যাবে না, লবণ দেওয়ার পরে যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু ভাজিগুলো গলে যাবে, এরকম পারফেক্ট হবে না। এভাবে সুন্দর করে আমি নেড়ে চেড়ে আরও 3 মিনিট রান্না করব। 3 মিনিট পরে রান্না যখন প্রায় হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিব 1/2 চা চামচ চিনি এবং 1/2 চা চামচ ঘি। এই 2টা উপকরণ আপনার সাধারণ এই পেঁপে ভাজি রান্নাকে অসাধারণ করে তুলবে। এই 2টা উপকরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুবই টেস্টি হয়। তো ঘি দেওয়ার পরে আমি সুন্দর করে আরও 5 মিনিট একেবারে নিভু নিভু আছে ভেজে নিব। ভাজি করার সময় মোটা তলারিযুক্ত কড়াই ব্যবহারের চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর হবে আর একদমই লেগে যাবে না। আমি এখানে চিনিটা ব্যবহার করেছি পেঁপের কষভাবটা যেন কেটে যায় এজন্য, আর ঘি দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে অসম্ভব মজা হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।